এমআর নাইন ডু অর ডাইয়ের বাজেট নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের কথা হচ্ছে যে আসলে বাজেটটা কত। সো আমরা জানতে চাই যে এই চলচ্চিত্রের অ্যাকচুয়াল বাজেটটা কত। এই মুহূর্তে আমি অ্যাকচুয়াল বাজেটটা বলতে পারবো না, কারণ এই সুমন যে গেল আমরা আপনারা জানেন এই নিউজটা কাউকে দেই নাই। ফার্স্ট আপনাদের সামনে আমি একটা নিউজ ডিসক্লোজ করতেছি। এবার সুমন গেল, সুমন যে আরো কিছু শুটিং করছে, বেশ প্রায় ছয় দিনের মতো শুটিং করছে। আমরা সেকেন্ড পার্টের বিগিনিংটা শুট করছি, যেটা দিয়ে আপনারা দেখবেন সেকেন্ড পার্টের শুরুটা দেখবেন, টু বি কন্টিনিউ এমআর নাইন টু এল শুরুটা দেখবেন। ছবির নাম হলো স্কাই ডান্স এমআর নাইন, এটা ডু অর ডাই, সেটা হবে এমআর নাইন স্কাই ডান্স। এটা আমি রিভিল করলাম ফার্স্ট, কোথাও রিভিল করা হয়নি। এটা আমাদের টার্গেট হইল কি আপনার 500 কোটি টাকা বাজেটের বাজেট, মানে 50 বিলিয়ন ডলার আমাদের বাজেট ধরছি। আর সো এই জন্য নতুন কিছু শুটিং করছে, নতুন কিছু ঢুকতেছে টাকা। তো অ্যাকচুয়াল বাজেটটা আমার এই মুহূর্তে হলিউডের সাথে আমি বসি নেই, আমরা সবাই পোস্ট প্রোডাকশনে ব্যস্ত। বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে একটু বড় বিগ বাজেটের সিনেমা, রাজমাতি মিলে আগে সিনেমা করেছিল, বড় বড় বাজেটের সিনেমা করেছে, কিন্তু এটা একটু ব্যতিক্রম। এই জায়গাটা বাংলাদেশের যে প্রেক্ষাপট ইংলিশে তৈরি করা, 10% বাংলা আছে, বাকি সব ইংলিশ। হ্যাঁ, তো এটা পুরোটা হলিউডের ছবি, হলিউডের মতো করে রিলিজ হবে। হলিউডের ছবির জন্য এটা খুব কম বাজেট, হলিউডের ছবি হয় আপনার 4000 কোটি টাকার, হলিউডের ছবি 3000-4000 কোটি টাকার বাজেটের ছবি হয়। সো সেই তুলনায় বাজেটটা খুব ছোট, এত ছোট বাজেট মিলে টাকাটা আমাদের উঠে আসা খুব, আমরা খুব রিস্ক ফ্রি ফিল করতেছি। এত বড় পরিসরে বাইরে হলিউডে সিনেমাটা যাবে, কতটা প্রাউড এটা আসলে। আমি তো নতুন প্রডিউসারে যা প্রাউড ফিল করতেছি, আমি প্রথম ছবি ছবি বানাই তখন প্রাউড ফিল, কোনো প্রাউড ফিল করি না। আই ফিল ইজ দ্য ওয়ার্ক, ইজ মাই জব, ইজ মাই ডিউটি, আমাকে এটা সঠিকভাবে পালন করতে হবে। জীবনে যে কাজটাই করছি তখন খালি লেখাপড়াটা বাদে আর বাকি সব কাজই আমি সঠিকভাবে করছি, মন দিয়ে করছি, প্রেম দিয়ে করছি, ভালোবাসা দিয়ে করছি, সব কাজে। যে কোনো কাজে প্রেম থাকতে, আপনারা যে কাজটা করতেছেন এই কাজ যদি আপনাদের প্রেম ভালোবাসা, এই কাজটা আপনার লাইলিও তবে আপনি যদি নিজে মজদুর না হইতে পারেন, আপনি যদি লাইলি মজদুর না হইতে পারেন তা আপনি কখনো সাকসেস পাবেন না। তো আমার এমআর নাইন আমার কাছে আমার লাইলি, আমি মজদুর লাইলি, এই লাইলি মজদুর আমি সেইভাবে কাজ করছি। সো একটা লাইলি আর মজদুর, লাইলি মজদুর মাঝখানে কখনো টেনশনটা থাকে না, একাগ্রতা থাকে, আমি আমার মতো করে কাজ করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো যদি ফেলও করি আমার কষ্ট থাকবে না, কষ্ট হবে এই কারণে যে আমরা চেষ্টা কোনো কমতি করি নাই। এই ছবিতে যত কষ্ট করছি আমরা, যত কাজ করছি, যত কষ্ট করছি দিনের পর দিন, রাতের পর রাত, আমরা এটা নিয়ে যত কাজ করছি, আমি কোনো ছবিতে এত কাজ করিনি, আমি পার্সোনালি কোনো ছবিতে এত কাজ করিনি। সো আমি বিশ্বাস করি এই মেহনত করলে তার ফলাফল আসবে, আল্লাহ, এটা আল্লাহরই কথা, তোমরা মেহনত করো আমি তোমাদের ফলাফল দেব। এটা সো আমি মনে করি আমার ফলাফলটা আসবে, আর এটা ওয়ার্ল্ড এর জন্য রিলিজ হবে, এই টাকাটা খুব ইজিলি কভার হয়ে যাবে।